গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5টার সময়, কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে আবার প্রায় 6:30টাই বেজে যায়। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন নিয়ে যাব হলো চিকুকে স্কুলে। ওই যে ওখানে হলো যে স্কুল যাবে সে এখন ফোন ঘাঁটছে, এতক্ষণ ধরে পড়া মুখস্থ করেছে। আজকে তার ক্লাস টেস্ট পরীক্ষা, মানে ইংলিশে ওয়ার্ডস কামগুলো পরীক্ষা, ওর মুখস্থ হয়ে গেছে, এবার ফোনটায় ও ঘাটছে। আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর একটা ভালো খবর কি জানো তো, এতদিন না ব্লগ করতে সত্যিই ইচ্ছা করতো না, ভালো লাগতো না যে ব্লগ করব। একটা ফোন খারাপ হয়ে পড়েছিল, সেই ফোনটাকে আমরা সার্ভিসিং, মানে আমার পোকো X3 ছিল। তোমাদের যাদের যাদের পোকো X3 আছে তারা জানো, এটা আমি আগে বলেছি, বাবু বন্ধ করো, বাবু বন্ধ করো, কপিরাইট চলে আসবে আমার, তাড়াতাড়ি চালাবি না, বন্ধ কর। আমি বলেছি না চার্জে দিয়ে তুই ফোন ঘাঁটবি না, কখনো ঘাঁটতে নেই। তো ওই পোকো X3 সামনের দিকের ক্যামেরাটা খারাপ হয়ে গেছিলো, তো এটা নিয়ে আমি সার্ভিসিং সেন্টারে আগে গিয়েছিলাম। আগে যাওয়ার পরে বললো এটা ঠিক করতে 8 থেকে 9 হাজার টাকা লাগবে। কাঁচড়াপাড়াতেও সেম জিনিস বলেছিলো, ব্যারাকপুরেও সেম জিনিস বলেছিলো। তারপর তো আবার আরেকটা নতুন ফোন কেনা হলো। এইবার রিসেন্টলি হয়েছে যে ওরা বলেই দিয়েছিলো যে এরপরে দেখবে সাউন্ডটা চলে যাবে ও অনেক রকমের প্রবলেম আসবে। তো যথারীতি 2-3 মাস পরে আবার যখন নতুন ফোনটা হয়ে গেল, এই জাস্ট 2-3 দিন আগে দেখছি আবার এই পোকো X3 যেটাতে এখন ভিডিও শ্যুট হচ্ছে সেই ফোনটার প্রবলেম করে, প্রচণ্ড পরিমাণে হ্যাং করে, কোনো কিছু শোনা যায় না, কল যায় না, এই যায় না, ভেতরে যেন কুটকাট কুটকাট করে ইঁদুর ঢুকে গেছে এরকম। ওকে আমি খাইয়েও দিয়েছি অনেকক্ষণ আগে, ও আজকে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, আর আমি একটুখানি শুয়ে রয়েছে, আমার না ভালো লাগছে না, মাথা ঘুরছে। আর এখানে হলো মুখস্থ করছে, এখন জানুয়ারি ফেব্রুয়ারি স্যার আসবে, আর 15 মিনিট বাকি আছে, তার আগে মুখস্থ করছে। আর আমি মুখে কিছু দিইনি, মুখটা না খুব শুকনো শুকনো লাগছে, আর কেমন একটা লাগছে, কী দেবো যাই দিচ্ছি, খালি মুখের ব্রণ বেরিয়ে যাচ্ছে, কী অবস্থা হয়েছে। আর যাই হোক, আজকে আবার বৃহস্পতিবার, ওকে নিয়ে হলো নাচে যেতে হবে। কী যে সমস্যা, কী যে জ্বালাই পড়েছি তোমাদের, আমি আর কী বলবো। ইচ্ছা আছে চিকুকে নাচটা ছাড়িয়ে দেবো, দিয়ে গিটারে বা বাঁশিতে ওকে দেবো, ওর ইচ্ছা খুব ফুটবল খেলবে, তো দেখা যাক কী করা যায়। এই যে দেখো পড়তে বসে এই অবস্থা ওর। তো এখন প্রায় 5টা বাজে, আর 10 মিনিট বাকি আছে, চিকু এই মাত্র পড়ে ঠোড়ে এলো, আর আমরা রেডি হয়ে গেছি। আর যেহেতু বৃহস্পতিবার চিকুর নাচ আছে, তাই এখন চিকুকে নিয়ে যাব নাচে। আর ওদিকে মাহিরা নিয়েও রেডি হচ্ছে, রেডি হয়ে যাই, দেখি দুজনকে নিয়ে যায়। আর আমাকে কেমন একটা রুগী রুগী লাগছে বলো, কি যেতে যেতে 5টা বেজে গেলো, ও ভাবছে ঢুকতে দেবে না, ঢুকতে যে দেবে এটাও ও জানে না।
আছো না? আজ ওর মা আসেনি, ওর মা আসবে এখন। ওদের বাড়ি মিস্ত্রিরা কাজ করছে বলে চা করে দিতে গেছে মা, ইরানির মা। আর এই যে আমার পাশে গালে হাত দিয়ে দাঁড়িয়েছে। হে হে কি রে, হে হে কি কি হে হে, পাগল। তো আমরা চলে এসেছি ডান্স ক্লাস থেকে, এসেই চিকুর প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর এই জন্য চিকুর জন্য ঝোল ঝোল ম্যাগি, আর আমার এখানে দুধ চা আদা দিয়ে আর সাথে তিনটে বিস্কুট, কারণ আমারও মাথা ধরে গেছে, এখন আমাকে খেতে হবে। আর চিকু খেয়ে এখন পড়তে বসবে। এই যে বাচ্চা আমার এসেই ফোন দেখতে শুরু করে দিয়েছে। একটু পরে পড়াশোনা তোমার আর হবে না, একটু পরে করতে করতে।